কয়লা শহর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা হুমকির সুরে বলে আগামী 48 ঘন্টার মধ্যে প্রশাসন যদি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে বাম কংগ্রেসের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে আত্মরক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তোলা হবে রাজ্য জুড়ে। এই সরকার ভুলে গেছে মাত্র 39% লোকের ভোট পেয়ে এরা সরকার গঠন করেছে, বিরোধীদের দখলে 61% ভোট রয়েছে। তিনি নতুন সরকারকে স্বাগত জানিয়ে বলেন ওনার সন্দেহ এই সরকার বেশি দিন স্থায়ী হবে না। তিনি বলেন দেশে গণতন্ত্র আছে বলেই 5 বছর পরপর নির্বাচন হয়। গত 2 মার্চ গণনার কাজ সম্পন্ন হয়েছে। গণনার পূর্বে প্রশাসন সহ সব কয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে রাজ্য জেলা মহকুমা স্তরে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সব শান্তি বৈঠকে বাম কংগ্রেসের নেতৃবৃন্দরা প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার ক্ষমতায় আসলে কিংবা না আসলেও শান্তি সম্প্রীতি বজায় রাখা হবে। বিজেপি দল নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে রাজ্য জুড়ে তাণ্ডব শুরু করেছে। সারা রাজ্যে বিজেপি দলের কর্মীরা আনন্দ উৎসবের নামে সাধারণ মানুষের কাছ থেকে জিজিয়া কর নিতে শুরু করেছে। 50,000 থেকে 5,000 টাকা করে নেওয়া হচ্ছে মানুষের কাছ থেকে। কল্যাণপুরের কংগ্রেস দলের ব্লক সভাপতি সাধন বণিকের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। তার জীবিকার একমাত্র ভরসা রাইস মিলটিকে চালিয়ে দেওয়া হয়েছে। ফটিকরায় বিধানসভার বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেচারডহর গ্রামে একটি মণিপুরী সম্প্রদায়ের মানুষের বাড়িতে আক্রমণ সংগঠিত করা হয়েছে। তাদের দোকানপাট লুটপাট হয়েছে। গ্রামবাসীদের প্রতিরোধে এক আক্রমণকারী গুরুতর আহত হয়ে বর্তমানে আগরতলায় চিকিৎসাধীন। দুই পক্ষ মামলা দায়ের করেছে। পুলিশ এক পক্ষকে গ্রেফতার করেছে, অপর পক্ষ নির্দ্বিধায় ঘোরাফেরা করছে। ভদ্রপল্লি এলাকায় 3টি দোকানে অগ্নি সংযোগ করা হয়েছে। বন্ধ রাখা বাড়িগুলোতে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ওই এলাকার সংখ্যালঘুদের উপর আক্রমণ করার জন্য বারবার দুষ্কৃতিকারীরা হামলার ছক করছে। 6 মার্চ কংগ্রেস ও বাম ফ্রন্টের একটি প্রতিনিধি দল আগরতলায় DIG-র কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে বলে বীরজিৎ সিনহা জানান। 6 মার্চ সোমবার বিকেলের সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রিন্দু ভট্টাচার্য ও জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান। শতকরা 39% ভোট পেয়েছে রুলিং পার্টি, আর আমরা অপোজিশন পেয়েছি 61% ভোট। ভোট ভাগাভাগি হয়েছে বলেই সংখ্যা দিক দিয়ে তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে, এই কথাটা মনে রাখা উচিত বিজেপিকে। বিজেপি এই কথা মনে রাখা উচিত, বিগত সরকারে প্রায় 46 জন বিধায়ক ছিল, পদত্যাগ করতে করতে 9 জন পদত্যাগ করেছে। এই কথাটা বিজেপিকে আমি স্মরণ করিয়ে দেব। সরকার হচ্ছে ভালো, অভিনন্দন জানাই, শুভেচ্ছা রাখি যাতে স্থায়ী সরকার দিতে পারে। কিন্তু আমার তো সন্দেহ যাচ্ছে এই সরকার স্থায়ী হবে না। গণনার আগে রাজ্য লেভেলে, জেলা লেভেলে, ব্লক লেভেলে, বিধানসভা কেন্দ্রে এবং বুথ লেভেল পর্যন্ত শান্তি পরিবেশ রাখার জন্য মিটিং হয়েছে প্রশাসন সহ। এবং আমরা কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার প্রতিশ্রুতি আমরা দিয়েছি, আমাদের জোট ক্ষমতা আসলেও আমরা শান্তির ব্যবস্থা রাখব, আর ক্ষমতা না আসতে পারলেও আমরা শান্তির পরিবেশ বজায় রাখব। কিন্তু দেখা গেল এত মিটিং বুথ পর্যন্ত শান্তির মিটিং করার পরে গত 2 তারিখে রেজাল্ট আউটের পরেই শুরু হয়ে গেল তাণ্ডব, সাংঘাতিক তাণ্ডব। মানুষের বসত বাড়িতে অগ্নি সংযোগ, কল্যাণপুরের ব্লক কংগ্রেস সভাপতি সাধন মল্লিকের বাড়ি অগ্নিদগ্ধ করেছে। তার রোজগারের একটা উপায় ছিল এটা রাইস মিল, এটাও ভস্মিত হয়েছে। দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা বিস্তীর্ণ এরিয়াতে আনন্দ নামে বিজেপির সন্ধ্যা গুন্ডারা মানুষের উপরে জিজিয়া কর, কারো বাড়িতে 50,000, কারো বাড়িতে 1,10,000,
5,000 এইভাবে আরম্ভ হয়ে গেছে এবং প্রশাসনের বিকার প্রশাসন কিছুই করেনি এবং আমাদের ঊনকোটি জেলায় ঠিক নির্বাচন ঘোষণার পরই বিলাসপুর গ্রামে প্রস্তাব কটিগ্রায় বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এক মণিপুরী বাড়িতে আনন্দ উল্লাস করার জন্য আক্রমণ করেছি আমরা কংগ্রেস কমিউনিস্ট টিম আমরা গেছি দরজা জানালা ভেঙে ভিতরে ঢুকেছে মা বোনেরা ধাক্কা ধাক্কি করেছে গৃহকর্তা ছিল না ভোটের পরে উনি তীর্থগমনে গেছেন হাল্লা চিল্লাতে অনেক লোক গ্রামবাসী জড়ো হয়েছে লুটপাটও হয়েছে প্রতিরোধ করেছে গ্রামের মানুষ এবং সেখানে এমএলএ বড় ভাইয়ের নেতৃত্বে এই ঘটনা সংঘটিত হয়েছে এবং গ্রামবাসীর প্রতিরোধে বিজেপির একজন গুরুতর আহত হয়ে আগরতলায় আছে মামলা হয়েছে আক্রান্তকারীরা মামলা করেছে যে আক্রান্ত হয়েছে তারাও মামলা করেছে শুধু এক পক্ষকে অ্যারেস্ট করেছে যারা ঘুমেছে ঘরের ভিতরে ছিল তাদেরকে পুলিশ নিরাপত্তার দেওয়ার নাম করে থানায় এনে কোর্টে চালান করেছে এরপরে গতকালকে সন্তলে পঞ্চায়েত অফিসে সংলগ্ন কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করেছে গতকালকে বিকালবেলায় চণ্ডীপুরে ভদ্রপল্লীতে বিজয় মিছিলের নামে নবনির্বাচিত বিধায়ক টিঙ্কু রায় ছিল সেখানে ভদ্রপল্লীতে কয়েকটা দোকানে অগ্নিসংযোগের ভস্ম করা হয়েছে সম্রপারে সংখ্যালঘু অধিষ্ঠিত গ্রামে বারে বারে হামলা করার জন্য বিজেপি গুন্ডারা যাচ্ছে এরপরে জোলাই সোনামুখী কাউলিকোড়া চণ্ডীপুরের বিস্তীর্ণ এরিয়াতে ওই জিজিয়া কর শুরু হয়ে গেছে শুধু সারা রাজ্যে আজকে আমাদের একটা প্রতিনিধি দল ডাইরেক্টর জেনারেল পুলিশের সঙ্গে দেখা করেছে কংগ্রেস থেকে ছিল কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আশিস শাহ এবং বামপন্থীর কনভেনার সহ তারা একটা প্রতিনিধি দল দেখা করেছে এবং একটা লিখিত একটা কমপ্লেন দাখিল করা হয়েছে ডাইরেক্টর জেনারেল পুলিশে বলেছে যে আমরা অ্যাকশন নেব কিন্তু প্রাইম মিনিস্টার জন্য আমরা ব্যস্ত আছি একটা কথা হলো প্রাইম মিনিস্টার আসবেন এই জন্য প্রশাসন ব্যস্ত আর এইদিকে কয়েকশো মানুষের বসত গৃহ অগ্নিযুক্ত হবে এটা তো আমরা মেনে নেওয়া যায় না আমি দুদিনের মধ্যে আগরতলা যাব আমরা কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করব বামপন্থের নেতা কর্মীদের সঙ্গেও বৈঠক করব প্রশাসন যদি নিরপেক্ষভাবে কোন ভূমিকা পালন না করে মানুষকে রক্ষা না করে মা বোনের ইজ্জত রক্ষা না করে তাহলে আমরা কিন্তু বিকল্প ব্যবস্থা নেব আত্মরক্ষা করাটা সংবিধানের অধিকার এখনই আমরা ডাকছি না আবার দুদিন পরে আমরা দেখব দুদিনের মধ্যে রাজ্যের সন্ত্রাস যদি বন্ধ না করে Bureau Report, News Bangla.